अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন এই হলো সেই খুনির বাবা। আপনাকে কে বলেছে যে আমার ছেলে খুনি? সিদ্ধান্ত নেবার আপনারা কে? সত্যি মিথ্যা সিদ্ধান্ত আদালত নেবে, আপনারা নয়। কিছু মামলা আদালতে জেতা যায় না, আর এই ধরনের মামলার রায় স্বয়ং জনতা দিয়ে থাকে। ওনার ছেলে আমার সহজ সরল মেয়েটার প্রাণ নিয়েছে। প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, ওকে ঠকিয়েছে, ওর বিশ্বাস ভেঙেছে। যখন আমার মেয়ের ন্যায় চাইতে ওনাদের কাছে এসেছিল, তখন ওনাদের ছেলে আমার মেয়েটাকে মেরে ফেললো। এই মাকে নিজের মেয়ের মৃত্যুর সাক্ষী হতে হয়েছে। এই ধরনের লোকেদের এই সমাজে থাকার কোনো অধিকার নেই। দেখুন আপনারা, আপনারা আমার কথা শুনুন। আপনারা ওনার কথায় ভুল ভাবছেন, উনি মিথ্যে কথা বলছেন। ওনার মেয়ে আমার কথা শুনুন, ওনার মেয়ে বেঁচে আছে, অমৃতার কিচ্ছু হয়নি, নিহার বাবু নির্দোষ, উনি কিচ্ছু করেননি। আমার কথাটা তো শুনুন আপনারা, নিহার বাবু নির্দোষ, উনি কিচ্ছু করেননি। আমি আপনার কিচ্ছু হতে দেব না নিহার বাবু, কিচ্ছু না। খেলাটা শুরু হয়েছে রুচিতা, নিহারের কোষপুতুলটাকে তো বাঁচিয়ে নিয়েছো তুমি, বাকিদের কি করে বাঁচাবে? বাবা, বাবা, এই ধরনের মানুষের সঙ্গে এটাই হওয়া উচিত, এটাই ওনাদের প্রাপ্য। খারাপ কাজের ফল খারাপই হয়। আরে আরে, সামলাও সামলাও নিজেকে। না না, এরকম করো না ভাই, সামলাও তুমি নিজেকে। আমার বাবার সঙ্গে এরকম ব্যবহার ওরা কি করে করতে পারে? অভিযোগ আমার নামে উঠেছে, তাহলে আমার মুখ কালো করা উচিত, আমার বাবার মুখ কেন?
করে করতে পারে এরকম আমার বাবার সঙ্গে? ওরা কি করে? বাবা তুমি ভিতরে এসো, ভিতরে চলো আমার সঙ্গে। নিহার গোয়েল, হাই হাই, অমৃতাকে নরেশ গোয়েল, নিহার গোয়েল, নরেশ গোয়েল। এতটুকুতেই রাগ হয়ে গেল? এবার তো অনেক কিছু দেখা বাকি আছে পুনম দিদি। এবার তো আপনার ছেলের ফাঁসিও হবে, তখন কি করবেন আপনি? আমার ছেলের আগে আমি তোমাকে আর তোমার মেয়েকে ফাঁসিতে লটকাবো। এই যে অহংকার তোমাদের, সেটা আমি ভেঙে চুরমার করব। দেখো বৌমা, বৌমা, বৌমা তুমি শান্ত হও, আগে গিয়ে নরেশকে সামলাও, এর সঙ্গে রুচিতা বুঝে নেবে। রুচিতা, রুচিতা কোথায় গেল? মুখ লুকিয়ে পালিয়েছে হয়তো। আপনারা যেভাবে আমার মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করেছিলেন, যেভাবে ওকে অসম্মান করেছিলেন, যেভাবে ওর হৃদয়টাকে ভেঙেছিলেন, যতটা কষ্ট দিয়েছিলেন ওকে, তার দশ গুণ বেশি কষ্ট আমি আপনাদের সবাইকে দেব। আজ তো শুধু ওনার মুখে কালি দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আপনাদের বংশের উপরে খুনি পরিবারের তকমা সেটে দেব। এমন কলঙ্ক দেব যে আপনাদের আগামী প্রজন্ম বাড়ির বাইরে পা রাখতেও সবার সামনে লজ্জা পাবে। রুচিতা, এই কলসিটাতে দুধ আর গঙ্গা জল আছে। দিদা এটা ভগবানের অভিষেক করার জন্য রেখেছিলেন, কিন্তু আমাদের কাছে আমাদের ভগবান আমাদের বাবাই। আর আপনি যেভাবে আমি আজকে আমার বাবার মুখ থেকে এই কালিটা সরালাম না, ঠিক সেইভাবেই আমি আমার স্বামী আর পরিবারের ওপর লেগে থাকা এই রক্তের দাগও সরিয়েই ছাড়ব। আজ পর্যন্ত আমরা শুধু এটা ভেবেই চুপ ছিলাম যে আপনি এই বাড়ির বড় বউয়ের আত্মীয়, কিন্তু এবার সব সম্পর্ক শেষ। কোনো শেষ নেই, কোনো সীমা নেই। তাহলে মিসেস মীরা গোয়েঙ্কা, এবার আমি আপনার অস্তিত্ব নিঃশেষ করে দেব। আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন না আপনি?
দেখতে থাকুন কিভাবে আমি আপনার আর আপনার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলি। রুচিতা, আওয়াজ আস্তে, বয়সের সম্মান করছি সেটা ভুলে যেতে বাধ্য করবেন না আমাকে। আজকে শুধু আপনার মুখটা কালো হয়েছে তাই না? কিন্তু মিসেস গোয়েঙ্কা, আপনি দেখতে থাকুন খুব তাড়াতাড়ি আপনার আর আপনার মেয়ের ভবিষ্যৎ যদি আমি কালো না করে দিতে পারি তাহলে আমি ওই গোয়েল পরিবারের বউ নয়। আজকে যে এই তামাশা করে যে লড়াইটা শুরু আপনি করলেন না, সেটা শেষ আমি করব। তাই এবার আপনি উল্টো গোনা শুরু করে দিন। টিক টক টিক টক। আমার মুখে কালি লাগিয়ে খুব বড় বড় কথা বলছো তুমি, বাট ইউ নো হোয়াট, আমার তো তোমার মুখে কালি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এইবার বুঝতে পারলাম এরকম সংস্কার অমৃতা কোথা থেকে পেয়েছে। দুই মামে রঙের আগে যেতেই পারে না। যাই হোক, আপনি নিজের এই হর্ষা গায়ের রং নিয়ে যত গর্ব করার করে নিন, কিন্তু আদালতে খুব তাড়াতাড়ি আমি আপনাদের দুজনের কালো মনুষ্যত্বের পর্দা ফাঁস করব। কিচ্ছু করতে পারবে না তুমি, কারণ আমি এমনটা করার সুযোগই দেব না। আমি এই কেসটা ফাস্ট ট্র্যাক করিয়ে দুদিনের মধ্যে নিহারকে ফাঁসি দেব। মীরা গোয়েঙ্কার কথা এটা। রুচিতা কিছু প্রমাণ করতে পারবে না, ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছি না আমি যে তুই আমার মেয়ে হয়ে এতটা বোকা কি করে হতে পারিস। অমৃতা নিজের শত্রুদের দুর্বল বলে ভাববি না, বিশেষ করে রুচিতার মতো শত্রু হলে তো একদম নয়। সেই জন্য তোর আজকের থেকে বাইরে যাতায়াত করা বন্ধ, খাবার ডেলিভারিও বন্ধ, কিচ্ছু নয়, তুই একটা ঘরে বন্ধ হয়ে থাকবি। মা, এর থেকে তো ভালো যে তুমি আমাকে জেলেই পাঠিয়ে দাও, ওখানে এখানে থেকে অনেক বেশি ফ্রিলি থাকা যায়। অমৃতা, মা নিহারের একবার শাস্তি হয়ে যাক না, আমাদের বাইরে চলে যেতে দে, তারপর যা ইচ্ছা হয় তাই করিস, কিন্তু প্লিজ আমার কথা শোন তুই। ওকে ফাইন, কিন্তু কালকে পাশের মাঠের চুরির মেলা বসেছে, আর তুমি তো জানোই যে চুরি কতটা আমার ফেভারিট, তো আমি ব্যাস আধ ঘন্টার জন্য না বোরখা পরে ওখানে যাব, প্লিজ। ভুল করেও না মা, প্লিজ মা। না প্লিজ মা, না। হ্যালো মাসি, তুমি তখন
বৌদি, তুমি মীরা দেবীকে কিচ্ছু বলবে না, কারণ তুমি যদি ওনাকে কোনো প্রশ্ন করো তাহলে উনি বুঝতে পেরে যাবেন যে আমরা তোমার আর ওনার ব্যাপারে সব কিছু জানি। আমরা ওনার এই ষড়যন্ত্রেরই সুযোগ নেব। হ্যালো, হ্যাঁ ঋতু, কিছু বলছিলি তুই, মাঝখানে ফোনটা কেটে গেছিল। হ্যাঁ মাসি, আসলে ওই আমি বলছিলাম যে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে I'm so sorry, ওরা আপনার সঙ্গে আজ যা করেছে খুব খারাপ করেছে। আমি আপনার পক্ষে কথা বলতেই পারছিলাম না, কারণ আমি যদি আপনার পক্ষ নিতাম তাহলে ওদের সন্দেহ হতে পারত। মাসি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আজও আমি আপনার সঙ্গে আছি। প্লিজ যেতে দাও না মা, প্লিজ। ইরিটেট করিস না প্লিজ মা। আচ্ছা ঠিক আছে, কালকে চুড়িওয়ালাকে বাড়িতে দেখে নেব। থ্যাংক ইউ। ফোন। হ্যালো মাসি। সরি ঋতু, কিন্তু আমি তোকে ঠিক ভরসা করতে পারছি না। কিন্তু মাসি, আমি তো ওই অমৃতা আমার বোন, আমি জানি রুচিতা মিথ্যে কথা বলছে। ও নিহারকে বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারে, সেটা খুব ভালো করে জানি আমি, কিন্তু আমি আমার বোনকে সুবিচার দিতে চাই। মাসি, আমি সব সময় এই পরিবারের বউ হয়েই থেকেছি, বোনের কর্তব্য করতেই পারিনি, তাই অমৃতাকে হারিয়ে ফেলেছি আমি। কিন্তু এবার আর নয়, আর পিছু হটব না আমি। থাক ঋতু, যা হওয়ার তা তো হয়েই গেছে, তুই নিজের সংসার দেখ, এটা আমার লড়াই, আমি ঠিক পারব। ঠিক আছে মাসি, যা তুমি চাও। তবে মা আর রুচিতা নিহারকে জেল থেকে ছাড়ানোর জন্য একটা উপায় বের করে ফেলেছে। কি উপায়? ওই কাল সকালে পুলিশ স্টেশনে। মাসি মাসি, রুচিতা আসছে, আমি পরে কথা বলছি, বাই। হ্যালো ঋতু, জানি না কি উপায় বের করেছে এরা, কালকে সকালে পুলিশ স্টেশনে কি করবে, তার উপরে এই ঋতুকে ভরসা করবো নাকি করবো না। মা, সেটা তো সকালবেলা পুলিশ স্টেশন গেলেই জানা যাবে। মা, রুচিতা, জানি না কেন আমার মনে হচ্ছে যে মাসি আর আমার উপর দ্বিতীয়বার ভরসা করবেন না। এখন করবে না বৌদি, কিন্তু কালকে সকালের পরে নিশ্চয়ই করবে। আর একবার উনি তোমাকে আবার কন্ট্যাক্ট করে নিলে তারপর আমরা আমাদের দ্বিতীয় প্ল্যান অনুযায়ী কাজ শুরু করব। উনি আমাদের খুশি জ্বালিয়েছেন, তাই তো আমি ওনার অপবিত্র মানসিকতা পুড়িয়ে ছাড়খাড় করে দেব। কিন্তু রুচিতা, আমরা কাল সকালে কি করব? মা, আপনি নিহারবাবুর জেল থেকে বেরোনোর প্রস্তুতি নিন। কি, অমৃতা সত্যি বেঁচে আছে? হ্যাঁ নিহারবাবু, আমাদের শুধু শুধু সত্যিটা সবার সামনে আনতে হবে। কাল দেখেছি আমি নিউজে যা কিছু বাবার সঙ্গে ঘটেছে, মনে হচ্ছিল এই জেল ভেঙে বাইরে পালিয়ে যাই আর গিয়ে বাবাকে বাঁচাই। আমার জন্য ওনাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। নিহারবাবু, আমরা ওনার বদনামির বদলা নিয়েই ছাড়ব, কথা দিলাম। কিন্তু কি করে রুচিতা, কি করে নিয়ে আসবে তুমি সবার সামনে অমৃতার সত্যিটা? কাকা, আপনি আপনি আমার একটা সাহায্য করবেন প্লিজ।
শোনো, আজকে আমার ছেলে জেল থেকে ছাড়া পাবে। ও যেই বাইরে আসবে ওকে খুব ভালো করে স্বাগত জানাবে, এমন ঢোল বাজাবে, এমন ঢোল বাজাবে যেন গোটা শহরে শোনা যায়। হ্যাঁ, আমার ছেলে বাইরে আসলে শহরের সবচেয়ে বড় ব্যান্ডওয়ালাকে ডাকবো। আর তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, ও এক্ষুনি বাইরে আসবে, বাজাও তোমরা। এমন কি তথ্য পেয়েছে ওরা যাতে এখানে ব্যান্ড নিয়ে চলে এসেছে? আমাকে তো জানতেই হবে। আপনি এই জেলের কনস্টেবল তাই না? হ্যাঁ। নিহার সত্যিই ছাড়া পাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, আমিও তো এটাই শুনেছি। এমনটা কি করে হতে পারে, এমন কি তথ্য পেয়েছে এরা? এই চাকরি জীবনে অনেক অপরাধী দেখেছি আমি, আমার এই চোখগুলো খুব সহজেই জানতে পেরে যায় যে কে দোষী। নিহার আমার চোখে দোষী নয়। আসছি আমি। এবার এবার মীরা দেবীর ফোনের অপেক্ষা মা।